সুযোগের পাইবা না, যাও এইবার মনের কথাটা খুলে কইয়া ফেলাও। আরে তোমার বউয়ের কাছে তুমি যাইবে দর কি? আমার বউ? হ হ একই কথা মিয়াবা, আজ আমি চাই কাই লইব। ওই বউ আমার লেগে একটু দোয়া রাখিস। তা রাখুনি, যাও অনেকদিন পর দেশে আইলেন, তাই কাউরে চিনতেছেন না। হ্যাঁ, আমার কাছে সবকিছুই নতুন লাগছে, রাস্তাঘাটও দেখছি ভুলে গেছি। আচ্ছা, এই দিক দিয়ে বাড়ি যেতে পারবো না? এই দিক দিয়ে যাইবেন কেন? অনেক ঘুরতে যাইব, আপনি এই রাস্তা দিয়ে যান। এই ময়না যা সাবেরে বাড়ি পৌঁছাই দিয়ে, আপনি ওর সাথে যান, আপনাকে লগের বাড়িটাই আমাকে বাড়ি। যান যান। উস্তাদ, তোমার বউ তো এখানে পৌঁছাইয়ে দিতে যায়। আরে জলদি যাও, তাই না হবে ব্যাপারটা কি? তোমার নামটা জানো কি? তুমি বোবা নাকি? ঠিক পথে নিয়ে যাচ্ছ তো? Thank you.
তুই ওকে ফেলে দিলি কেন? আচ্ছা আচ্ছা, শুনেছেন? সে নালিশ করছে এই ঝকঝকে বিলেতি পোশাক আর ওই চকচকে জুতা পরা সাহেবকে পার করতে সে রাজি নয়, বুঝেছেন? কিরে এতটুকু কয়লা? হুজুর তুলে যাইরে জিরা কয়লা এই ডি পাইছি, এই ডি পাইছি বললেই হলো। কাল রান্নাঘরে তিন শের লাকড়ি দিলাম, আর তিন শের লাকড়ি পড়লে পুরো সাত ছটা কয়লা হবে। হায় 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 হায়, এরা আমাকে ফকির করে ফেলবে। এই মাসে আমি এক বস্তা কয়লা বেচতে পারলাম না। ও এক ঝাঁকি মেরে তুলবে আর সাত ছটা বুঝ দেবে, সেটি হবে না। সোনা মাপ চাই সোনা মাপ। এটা কি? এটাও কয়লা হুজুর, এই সাদা কয়লা। সাদা কয়লা? দেখি দেখি বাবা কিরকম সাদা কয়লা। তোমার সাদা কয়লা দেখতে হবে না, তুমি আমার কলিজার কালা কয়লা দেখো। আমি আবার কি করলাম? চুপ করো, তোমাকে যে সব সময় কি বলি সেটা তোমার কানে যায়। দরখাস্ত দিয়েছিলে। কিসের দরখাস্ত বাবা? দারোগা, দারোগার চাকরির। কি বলছেন বাবা, আমি যে বিলেত থেকে বটনিতে ডিগ্রি নিয়ে এসেছি। রাখো তোমার বোটানি না ফুটানি। মা, চোখ গাধার বাচ্চা। আরে গ্রামের দারোগা হবি, লোকে আমাকে দারোগা সাহেবের বাপ বলে সালাম ঠুকতে ঠুকতে কপালে কড়া ফেলে দেবে। তাই তোকে আমি লেখা পড়া শেখালাম, বিলেত পাঠালাম, এখন বলে কিনা দারোগা হব না। হায় 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 রে, বুনলাম কলার গাছ আর হলো কিনা ঢেঁড়স। মা মা, তোমাদের ইচ্ছেটা কি শুনি? বাবার কথাগুলো শুনলে? আহা, পুরো এতদিনের শখ তুই দারোগা হবি তাই বলে, কি বলিস মা? হ্যাঁ তাই তো, বেশ মানাবে। এই উপদেশদাতাকে কোত্থেকে জোটালে মা? সে কি ময়নাকে তোর মনে নেই? এ বাড়িতে কত দেখেছিস ওকে। অবশ্যই মা, আমার তখন খুব ছোট ছিল, আর এখন বড় হলেই বা কি, ছেলে মানুষটা মোটেই যায়নি, এসে কাজ নিয়ে টানাটানি করে, আমাকে কিছুই করতে দেয় না। আমার এত বড় সংসারের সব কাজ তো ওই করে। সেই জন্যই তো সকালের চা দুপুরেও পাওয়া যায় না। চুপ কর, ওর নিজেরও তো সংসার আছে, সেখানে বড় বাপকে দেখে কি? যা ঘরে যা, আমি এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি। যা ময়না, এক ছুটে ওকে চাটা দিয়ে যা তো। আমি? হ্যাঁ যা, মুনি এক্ষুনি আবার চাচামেচি শুরু করে দেবে। এত তেল দিয়ে রান্না করছো, আমাকে ফকির করতে চাও? তেল একটু কম খেয়ো, পেটে চর্বি হবে, ডাক্তার পয়সা নেবে। ¶¶
দারোগা সাহেব। দাঁড়াও, ঠাট্টা করার সাহস আছে, সামনে দাঁড়িয়ে থাকার সাহস নেই কেন? বেশ তো বোবাসে যে আছো, সময় মতো তো দেখি মুখে খই ফোটে। মুখে আবার খই ফোটে কেমনে? খই তো খোলাই ফোটে। বলি তুমি পেয়েছো কি? হ্যাঁ, যখন তখন আমাকে অপদস্থ করো, আমার ঘরে এসে আমার সঙ্গে ঠাট্টা করে যাও। আশ্চর্য, এই বাড়ির সবাই আমার ভয়ে তটস্থ হয়ে থাকে, আর তুমি তুমি কিনা? মা মাঠে মাঠে হারি কিরে, কি হয়েছে? জানি না জানি না, মারছে। আমার থন ভালো পোলা ময়নার লাইগা হাফিজুদ্দিন চাচা আর কই পাইব? এই গ্রামে ময়নার লগে যদি কাউরে মানায় তো আমারই মানায়, না পাখি ভাই মিয়া ভাই সবই তো বুঝলাম, কিন্তু মান পানি কই তোমার? তোমারে কি দেখে পিয়া দিব, পৌরে খাওয়াই বা কি? হেললে গাই তো বিলাতের লটারি খেলতাছি, আমার লাইগা একটু দুয়া রাইখো, একবার লাগলেই তো। আর তোমার লাগছে এদিকে লটারির টিকিট কিনতে কিনতে তো জমি জমা বিচ্ছা সাপ করলো গুরু। আরে আল্লাহ যখন দিব তখন ছাপ্পর ফুইরেই দিব। আর পাখি ভাই তো কইছি ময়নার বিয়া আমার লগেই দিব, না পাখি ভাই? আরে হ কইছি তো, আমার নাজি গাইয়া হাতে যদি চাচা বুবুর বিয়া কোনো হানেই দিব না। তাইলে আমার বিয়ার কথাটা পারো না? আরে এই চিন্তা তুই করস কেন? এই চিন্তা তো আমার, তুই খালি আমার এই খাওয়াইয়া যা, টাকা পয়সার জোগাড় করতে পার। টাকা পয়সা এই দেখো সকাল থন না আমার ডাইন হাতের তাওলাটা খাও যাইতাছে, দুই দিন বাদে লটারির খবর বেরিব, এইবার পামুই পামু। ভেজ মলা ভেজ। ময়না বাবু কে? আমি গে দি। কি রে? বুবুরে মা ডাকতেছে, কাইলো একবার আইছিলাম বুবু যায় নাই। ময়না? কি রে মা, আজ দুদিন থেকে তো চাচির বাড়িতে যাস না যে? এমনি ছি, যা দেখা করি দেয় গেদি, ও যাই বনে তুই যা। ও দুই মা কিসির বতো বাজরে ওম এত জোরে আচার খেলাম তবু দুঃখ পাই নাই গা, খালি তোর লেগা দাঁড়ি গে দি। যা কই যাবো? জাহান নামে না, ওই নামে একলা যাবো না, গেলে দুইজনে মিল্লা যাবো। দেখ আমার লগে তিরিক করতে এলে পয়লা আমার বিয়া করতে হইব। কইছি তো বিয়া করুম। আমনে মহে কইলা হইব না? তাই 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 কামে দেখা। হ্যাঁ হ্যাঁ কামে দেখাবো, কামে দেখাবো। কেমনে কামি দামু আপা আমার শেষ করলো চাচা, ওই চাচা ওই আমি মোনা জোলা। তুই কেন সময় কয়টা টাকা কর্জ লইতে এই সরকারটা রাইখা? কেন লটারি খেলতে? আচ্ছা রাখ। তুমি তুমি আবার কি চাও? আমারে আরো 400 টাকা
কর্জ দিতে হইব। আগে নিয়েছ 600 টাকা, আর এই 400 নিলে হবে পুরো 1000। জি হ, আল্লাহ দিলে এবারকার ফসল বেচাই, আপনার টাকা সুদে আসলে সব মিটাইয়া দিন। আপনি চিন্তা করিলেন না সরকার সাহেব। বাড়ি বন্ধক রেখে টাকা নিচ্ছ, চিন্তা কিসের? আরে আমি তো আসল টাকার কথাই বলি না, কথা হলো সুদ নিয়ে, সেটা ঠিক মতন দিয়ে গেলেই হলো। আর আসল আরামে আরামে দাও না, না করেছে কে? এসো এসো। আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকতে। বড়লোক হলে কি গরিবের বাড়িতে একটু বসতুমি? বসতে কেউ বলেছে? দিচ্ছি, নইলে আপনার এই দামি পোশাকটা নষ্ট হয়ে যাবে না? তুমি তো দেখছি বেশ কথা বলতে জানো। আপনার ভালো লাগে? কাকে? আমাকে নয়, আমার কথা। তুমি তো সাংঘাতিক মেয়ে। সাংঘাতিক? সাংঘাতিক দাঁড়। সাংঘাতিক বানানটা একটু লিখে দেবেন। কেন? আমি লেখাপড়া করছি যে, তইকার হবে না দীর্ঘিকার হবে? দিন না লিখে দিয়ে গেলেন না? তাতে কি হয়েছে জানা? কিন্তু কি কিন্তু? মানে মা আমাকে পাঠাননি, আমি নিজেই এসেছি। ও কই মা? বাপরে ময়না। ছি 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 ছি, মা কি মনে করবেন? কি কি খুলো না বলছি খুলো না। খুলো যাচ্ছি মা। পাঠি ভাই, যখন খাইতে চাও তখন খাওয়াই, যখন পয়সা চাও তখন পয়সা দেই। তা হইছেটা কি? আমার যেমন বিশ্বাস হয় না, তুমি আমার বিয়ার কথাটা চাচারে কইছো। কই নাই তো কই নাই, বিয়া যেমন গাছের গোটা, পাল্লাম আর খাইলাম, বিয়া দাও পাল পারতাছে। রাগ করো কেন পাখি ভাই, দেখো লটারির টাকাটা পাইলেই তোমারে আমি একটা কান পাশা বানিয়ে দেবো। মানে? তুমি খালি আমার একবার নিজ কানে হুনে দাও যে চাচা আমার কাছে ময়নারে বিয়া দিব, আমার মনটা শান্তি হয়ে যাও। ওই তো চাচা, যাও না। আচ্ছা এনে খারা, আমি দেখি। ভালো করে করো। মাওলা চাচা। কি রে? ওই মোনা কি হয়েছে? একজোড়া হাঁসের ছাও চায়। এমনি চায় না টাকা পয়সাও দিব? ওই মোনা চাচা টাকার কথা কয়।
টাকা আছে? টাকা না থাকলে ভাই ফোন ফোন আছে কয় চাচা? তাইলে কয়া দে, ডিম ফুটলে দিমুনি দুইটা চাও। দিব রে দিব, চাঁদাই করছে দিব। উল্লি তো চাচাই কইছে দিব। কি দিব? পাখি রাজি করাইছে দিব। আমার লেগে একটু দোয়া রাখো বাবা। তুমি মনাকে কি দেবে বলেছো? পুরো কিছু না, দুইটা হাসে চাও। তাই মনা তোকে কি বলতে পাঠিয়েছিল রে? একের মারি সই কই বাবু, তোমার কথা না। ঠিক করে বল মনা কি চায়। চাই তোমারে। বিসমিল্লাহ, পাবা না, যত পারলা না। তোমার দুটা পায়ে ধরে বাবু আমার ছেড়ে দাও। না তোকে আজ আমি ছাড়বো না, তুই এসব কথা বলিস কেন? আরে হাসা কই নাকি? আমি জানি না তুমি মনা বেক করতে পছন্দ করবে নাকি। তোমার মন তো চাইবো মতিয়ার মতো মানুষ। হাসা কইছি না বাবু? দেখ পাখি। হ আমি বুঝি বুঝি না। দাঁড়া বুঝাই। খাইছে খাইছে আমারে। ভালোবাসা বলে কি
অমন করে কি দেখছ? না কিছু না। বেশ তো মনের কথাটি লুকোতে জানো। আপনি বুঝি লোকের মনের কথা বুঝতে পারেন? নইলে আমার এত আনন্দ হচ্ছে কেন? আচ্ছা হুম, তাহলে আমার মনের কথাটি কি শুনি? তোমার মনের কথাটি হলো, আজ তুমি আমাকে এ পোশাকে দেখে খুব খুশি হয়েছো। আমাকে তোমার ভালো লেগেছে। মিথ্যে কথা? আমি মিথ্যে বলি না। তাহলে আমি মিথ্যে বলছি? মিথ্যা দেখি আমি হয়ে গেলাম। ডাকমাস্টার, 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 আরে ও ডাকমাস্টার, মাস্টার, মাস্টার, আরে ও মাস্টার, মাস্টার, জলদি কও লটারির খবর কি? ঘাটে আইসা আমার নাও ডুইবা যাইতাছে। হায় হায় হায়, জলদি কও মাস্টার, পাইছি? ও পাইছো, এই কলাডা। কলাডা? নিরাশ আধারে ঘটি তুমি আশার আলো, এইবার তোমার বেচ্চাই শেষবার লটারি খেলতে হইব। বেচার আর কিছুই নাই। কেন, নিজের বেচ্চা আরেকবার খেলো। পাখি ভাই, আজ আমি একই দেখিলাম। কি দেখছো এটা আমি কি জানি? আমার সব আশা ভরসা চৈত মাসের নদীর মতো শুকাইয়া গেল। আমি যে পাকা কাঁঠালের মতো মাটিতে ডুব করে পড়ে গেলাম। ঠ্যাংঠুং ভাঙে নাই তো? ঠাট্টা করো না পাখি ভাই। তাইলে হইছেটা কি কইবা তো ভাই? আমি পারিব না, এ মুখে বলিতে পারিব না পাখি ভাই। রাম ছাগলে গাঞ্জা টানে নাই তো? তাই দাও তাই ভালো, গাঞ্জা খাই আমি বললা থাকি সেই দৃশ্য। দৃশ্য কি দৃশ্য? হাতে হাত বাতাসার মতো মিঠা মিঠা কথা, লাইলি মজনুর মতো চাওয়া চাওয়ি। হায় হায় পাখি ভাই, যেন একখান তাওরাল আমার বুকের এই পার থেকে ওই পার হইয়া গেল। বেটা ঠিকই গান রেখেছে। আরে কার কথা কস, কারে দেখছো তুই? আমি যার মজনু, আমার বুকের ধন, চক্ষের মণি, ময়না, আর সেই শয়তান দুশ্মন দস্যু মতি। আরে দূর, ওইসব কিচ্ছু না, বাতাস। বাতাস? তাহলে আমি যে দেখলাম ওইসব পোলাপালের খেলামেলা। পোলাপালের খেলামেলা? আরে ও আচ্ছা, তাইলে সামনে লটারি পর্যন্ত আমার ময়নার বিয়া আটকে রেখো। আচ্ছা আচ্ছা, আর আমার লাগে একটু দোয়া রাখো। রাখুম, ওইটাও রাখুম রে। এখন ল যাই, আমারে মনটা বইরা পয়লা অমৃতি খাওয়া। হাই যে আমার অমৃতি খাওয়ার বড় শখ হয়েছে। হায় হায় রে পাখি ভাই, আমিও ফকির হইলাম আর তোমারও কিনা অমৃতি খাওয়ার শখ হইল। আমার কাছে যে একটা ফুটা পয়সাও নাই। শ্বশুর বাড়ির কুটুম রে, যেই মানুষ দুইটা আমৃত্তি খাওয়ায় মন ঠান্ডা করতে পারে না, তার আবার অত বিয়া করনের শখ কেন? ফের যদি তুই আমার কাছে বিয়ার কথা কইলি, তাহলে ময়নার লগে না কাউয়ার লগে তোর কলমা পড়াই দেবো। আরে কান্দ কেন? কি জ্বালায় না পড়লাম? চল আজ আমি তোরে অমৃতি খাওয়াবো, তাই পয়সা দিয়া না বুদ্ধি দিয়া। বুদ্ধি দিয়া? হ, নিরাশ আধারে বুদ্ধি তুমি আশার আলো। না পাখি ভাই? হ ভাই, এখন চল। Thank you.
বারে পয়সা দিয়ে মিটাই খেটেছে যে ফুয়া তো বড় বিটলাদি আর এ তোর বাবার মানে খুব ভালো করে চিনে আমার নাম কইলে তোর এর কিচ্ছু কইব না তোমার নাম কি আমার নামও জানো না আমার নাম মাছি মাছি বাতাস কর মাঝে সত্যি গেল আরাম দাদা দূরে দূরে বাতাস কর কথা কস কার লাগে রে মায়ারে লইয়ে আইও ওই পাখি তুই আহিস আমুনা মানে অক্ষণে বিয়ের মালাটা বানা দেখি তুই বানাইছিল তুই বানাইস অন্যের বিয়ের মালা বানাইলে নিজের বিয়া জলদি জলদি তাহলে দাদি আমি যাবো না মালাও বানাবো না আরে মা দাদিরা ঠাট্টা করে চাচি হ্যাঁ যাই বোন আমি না পারলেও হ্যারে পাখির লগে পাঠাই দিব আচ্ছা এখন যাই বিয়ের মালাটা সুন্দর করে বানাইল নাইলে সুন্দর জামাই পাইবি না দাদি মহারানীর কত টাকা জমানো আছে শুনি তা দু তিন টাকারও বেশি হবে আরে বাপরে এত টাকা হ্যাঁ তাই এখন দেবেন কিনা বলুন দিতেই হবে কিন্তু হঠাৎ একানা নয় তিনানা নয় চারানা নয় ঠিক দুয়ানা পয়সার কি প্রয়োজন পড়ল তা জানতে পারি কি কিন্তু দুয়ানার বদলে এক টাকা দিত লোভ দেখাচ্ছেন গায়ের মেয়েদের কিন্তু লোভ নেই তারা যতটুকু দরকার তার বেশি চায়ও না নেয়ও না
নাও বাবা। মা, তুই আমাকে কোনোদিন খালি হাতে বিদায় করিস নি। আল্লাহ তোকে হায়াত দিক, রাজরানী করুক, রাজপুত্রের মতোই বর যেন তোর হয়। আচ্ছা বাবা, তুমি সবসময় আমাকে এই দোয়াই করো কেন? এও কি কোনোদিন হয়? হয় না, সেই উপরওয়ালা চাইলেও কি হয় না? নিশ্চয়ই হয়, আর দেখিস হবেও। এই গরিব ফকিরের মন বলছে, একদিন তুই রাজরানী হবি, সোনার পালঙ্কে বসে তুই তোর সুখের সংসার করবি, রাজপুত্রের মতোই হবে তোর বর। দেখিস মা, তোর বর রাজপুত্রের মতো হবে, তোর বর রাজপুত্রের মতো হবে, নিশ্চয়ই হবে। আল্লাহ তোকে রাজরানী করুক, রাজপুত্রের মতোই বর যেন তোর হয়। কি রাজপুত্রের মতো বর চাই নাকি? কিরে পাখি, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? হুজুর, আজ বিয়া খাবো। বিয়া বাড়ি যাইতেছি। বিয়ে বাড়ি যাবি? তা টুপি কই তোর মাথায়? টুপি? আরে হ্যাঁ, টুপি ছাড়া বিয়ে বাড়িতে কেউ যায়? আমার তো টুপি নাই হুজুর। আচ্ছা, এই গামছাটা দিয়া চলবো না? দূর বোকা, এই নে পয়সা, চট করে গিয়ে একটা টুপি কিনে নিয়ে আয়। চলো বাবু, টুপি কিনতে যাই। আরে তোর বুবু যাবে কোথায়? তুই গিয়ে কিনে নিয়ে আয়, আমি ততক্ষণ তোর বুবুকে পাহারা দিচ্ছি। ও আচ্ছা, পাহারা পুচ্ছি। আমি একবারে যামু আর আমু। আরে না না, দৌড়ে যাস নে, কোথাও আচার খাবি, আস্তে আস্তে যা। বিয়ে বাড়ি যাচ্ছ বুঝি? আমি কিন্তু কোনো বিয়ে বাড়িতে যাই না। কেন? গেলেই মন খারাপ হয়, নিজেরও বিয়ে করতে ইচ্ছে করে। করলেই পারে। তাই ভাবছি, তুমি একটা মেয়ে খুঁজে দাও না, প্রজাপতির মতো চঞ্চল, কাছে থেকেও ধরা দেয় না, পালিয়ে বেড়ায়, যে ভালোবাসে মুখ ফুটে বলে না, লজ্জায় মুখ ঢেকে ফেলে। আছে না এমন মেয়ে? জানি না। ওটা কি অমন করে বুকে জড়িয়ে রেখেছ? মালা। কাউকে পড়াতে যাচ্ছ নাকি? আমি পড়াবো, সই তার বরকে পড়াবে। ও দেখি কেমন মালা বানিয়েছ। কি ব্যাপার, দেখাবে না? হাসছ, তুমি যেমন লজ্জা করছো তাতে মনে হচ্ছে যেন এটা তোমারই বিয়ের মালা। দেখি যে মালা তোমার সখী তার বরকে পরাবে, সে মালা দেখে তুমি আমাকে পরিয়ে দিলে। না, আমি পরাইনি, কখনো না। তুমি পরাওনি? তাহলে কি আকাশ থেকে কোনো পরি এসে পরিয়ে দিয়ে গেল? ওরকম ঠাট্টা করলে আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না। বারে, আমার দোষ কি? তুমি তো করলে। কিচ্ছু করিনি, আপনি আমার মালা ফিরিয়ে দিন। কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। না, আমি আসবো না, বলছি ওটা ফিরিয়ে দিন। নিয়ে যাও, ওইখান থেকে ছুঁড়ে দিন। কাছে না এলে পাবে না। তবে থাক, আমার দরকার নেই। আপনি এসব কি করছেন? তুমি করেছিলে কেন? আমি ইচ্ছে করে কিছুই করিনি। তুমি ইচ্ছে করে না করলেও আমি কিন্তু ইচ্ছে করেই করেছি। Thank you.
দেরি করলি যে, বল আরুষ নাই। আচ্ছা আচ্ছা যা।
আমি কি করব? তুমি নিজেই বুঝতে পারবে, আমাকে কিছুই বলে দিতে হবে না। যাও বাড়ি যাও। জমিদার সাহেব মেরেছেন। বড় বাহাদুরি করেছেন। এই নে, কি বলছিস? বলছি এই যে নিরীহ পাখিটাকে না মেরে একটা বাঘ মারলে বাহাদুরিটা মানাতো। নায়েব, এমন মেয়ে গ্রামে আছে এ কথা তো বলনি। হুজুর, এত মুখ পড়বে, আপনি হুকুম করলে কাছে এনে দিতে পারবে। ওরে বাবা রে, এও দিন ময়নারে চায়, তাহলে আমার কি গো, আমি কি করুম? যা, তোর মনের আশা পুরো হবে। হইব বাবা, পুরা হইব, হইব। ভূমির সূর্য পশ্চিম উঠল, হইব তোর মনের ইচ্ছা। বাবা, আমি প্রেমে পড়ে গেছি। ভয় নাই, ভয় নাই, স্রোতের পানি যেমন ফল করলেই আইসা বলে, সেও তোর কাছে তেমনি তাপ করে আইসা পড়ব। কিন্তু 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 থিং থিং ছট, উত্তরে যা, দক্ষিণে যা, কালো মানিকের চট। কালো মানিকের জট? হ্যাঁ, এই সেই কালো মানিকের চট। আমাবস্যা রাইতে সেই মাইয়া শোয়ার ঘরের দরজার বাদিকের কোনায় লাল সুতা দিয়া বেঁধে রাখবি। লাল সুতা দিয়া বেঁধে সেই মাইয়া তাচ্চা খইলা তোর তোরেই আইসা পড়ব। কিন্তু 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 হিং টিং ছট, উত্তরে যা, দক্ষিণে যা, আঠাল মাটির ঘর। আঠাল মাটির ঘর? হ্যাঁ, এই সেই ঘর, সেই আমাবস্যার রাইতে এর পানি মাইয়ার মুখে ছিটাইয়া দিবি। তারপর বাড়ি বান্দা দিয়া এই ঘটি হাতে কইরা এক কোনায় দাঁড়াইয়া থাকবি। কিন্তু 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 তো আর নাই বাবা। হ্যাঁ হ বাবা, কিন্তু আর নাই। আচ্ছা, তা হইলে এই ঘটি হাতে কইরা দাঁড়াইয়া মোরগের ডাক দিতে থাকবি যতক্ষণ না মাইয়া তোর কাছে চইলা আসে। মোরগের ডাক? মোরগের ডাক, এই ঘটি হাতে নিয়া মানুষের জবানে কথা কইলে কোনো ফল হইব না, বুঝলি? এ বুঝলি? Thank you.
কি দেখতো মোরগ ডাকে কে? কিন্তু এমে যে আমার চোখে নেশা ধরিয়ে দিয়েছে, যা অন্য কোন মেয়ে পারেনি। তাহলে হুজুর একে আর জোর জবরদস্তি করে না এনে বিয়েই করে নিয়ে আসুন। বিয়ে? হ্যাঁ হুজুর, রাজরাজড়ার বিয়ে। যতদিন ভালো লাগবে রাখবেন, মন ভরে গেলে দূর করে দেবেন। নায়েব, তুমি এত বড় একজন দুষ্ট লোক জেনেও তোমাকে আমি কাছে রাখি কেন জান? তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। যা কন কি নায়েব সাহেব, আমার ময়নারে জমিদার সাহেব বিয়ে করবো? আমার এত বড় কপাল। হ্যাঁ হ্যাঁ, কপাল যখন খোলে এমনি খোলে। এখন তোমার মতামতটা বলো। আমি আর কি কমু, এর মধ্যে আমার কনের কি আছে? আমার তো চাচা হন। আরে রাগ, আগে নায়েব সাহেবের লোকে কথাটা কইয়া লই। না, তারে কিছু কওয়ার আগে আমার কথাটা আগে হুন্না লও। হ্যাঁ হা হা, আয়ো এদিকে আয়ো। একটু মাফ করে দেন নায়েব সাহেব, আয়ো না আয়ো। কি রে, কি কবি কই নিয়ে যে আমার বুবুর বিয়া জমিদারের লোকে দেবো না। খোঁজ কি? ঠিকই কই, মতি সাহেবের লোকে দেবো। মতি? হ, সব কথা পরে কমনে, আগে তুমি নায়েব রে বিদায় করে হও। খারাপ জোর লেখে যাও। কি কিছু বলো নায়েব সাহেব। একটা ভেবা চাকাতে পড়ে গেছি, আমি এখন কিছুই কইতে পারুম না, আমার একটু একটা দিন সময় দেওয়ার লাগবো। এমন একটা সুযোগ হাতে পেয়েও সময় চাওয়াটা কি ঠিক হলো হাফিজউদ্দিন? হ হ, ঠিকই হয়েছে, চাচাই যা কইছে তাই গিয়া কনগা যান। বেশ, ¶¶
তাই বলবো। আমার শখে যখন তুই কুড়াল মারলি, দারোগা হলি না, তখন আমিও তোকে আর কোনো খাতির করবো না। লেখাপড়ার পুরো টাকা আমি পাই পাই করে আদায় করে নেবো। ও কোথেকে টাকা দেবে তোমাকে? ও দেবে কেন? দেবে ওর বউয়ের বাপ। ওকে বলে দাও ও যা খুশি তাই করুক, কিন্তু বিয়ে করতে হবে আমার ইচ্ছা মতো। আমি সব ঠিক করে ফেলেছি। মেয়ের বাপ আমাকে গুনে গুনে 10,000 টাকা দেবে। মুখে ছাই করুক তোমার, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে ছেলে বিয়ে দেবে? আর ভর দেব, আমার বাপ তোমার বাপের কাছ থেকে টাকা না নিয়ে ঠকেছিলেন, তাই বলে কি আমিও ঠকবো? আমার বাপ যে তোমার মতো মানুষের কাছে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, এটাই তোমার কপাল, আবার টাকা। এই মানা চলে এলেছে এমনি, ছাড়ো আমার হাত। এই হাত আমি ছেড়ে দেবো বলে ধরিনি। তুমি না চাইলেও তোমার বাবা ছাড়িয়ে দেবে। হরিণ নয়ন কেন ছালো ছালো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছালো ছালো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছালো ছালো? বলো না দুটি কথা, সহে না প্রাণে নীরবতা, আঁধারে হারালো কেন হাসি, বাজে না কেন যে মনবাসি? আমি যে তোমারই সে কি জানো না, হৃদয়ে কিসেরই আগুন জ্বলো জ্বলো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো? শুনেছো চুপি সারে, সে কি গো জীবনে হতে পারে? যে মালা দিয়েছি তব গলে, ফিরিয়ে দিও না কোনো ছলে। তুমি যে আমারই সে কি মানো না, আনু গো খুশির হাসি তলো মলো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো অভিমানী, বলো গো কি হলো? হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো? হ্যাঁ হুজুর, আজ হাফিজউদ্দিন পরিষ্কার বলেই দিল যে আপনার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে না। সামান্য একটা চাষির এত বড় সাহস, এত বড় কথা? হুজুর, বড় কথা ছোট করতে কতক্ষণ, শুধু আপনার হুকুমের অপেক্ষা। তাহলে সোজা আঙ্গুলে ঘি উঠবেন না।
আঙ্গুল কতটা বাঁকালে ঘি উঠবে হুজুর তা আমি ঠিক জানি। এসব আপনি আমার উপরই ছেড়ে দিন। এমন কল ঘোরাবো যে বাপ বাপ করে নিয়ে আপনার পায়ে দিয়ে যাবে। কোনদিন কারো ক্ষতি করি নাই, কোন অনিষ্ট করি নাই। আমার সাথে এত বড় শত্রুতা কে করলো, কেন করলো? আমি যে পথের ভিখারি হয়ে গেলাম মা, আমি যে পথের ভিখারি হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম। বাবা বাবা, একই বাড়িতে কাল চুরি, আজ ফসল কেটে নিয়ে গেল, এ নিশ্চয়ই কারো শত্রুতা মা। ওদের সঙ্গে শত্রুতা করবে কে? এ চোরের কাজ। কখনো না, বারবার একই বাড়িতে এভাবে কোনোদিন চুরি হয় না, এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। মা, ওরা একেবারে সর্বশান্ত হয়ে গেছে, হয়তো ঘরে এক বেলা খাওয়ার মতো চালও নেই। তাই তো, একে ওরা এত গরিব, তার উপর আবার এত বড় একটা বিপদ। আর তুমি তাই চেয়ে চেয়ে দেখবে, কিছুই করবে না? না মা, তুমি যেভাবেই হোক ওদের সাহায্য করো, বাবাকে বলে এই বিপদ থেকে ওদের উদ্ধার করো। তোর বাবা? হাফিজউদ্দিন! ও হাফিজউদ্দিন, কই মিয়া? সরকার সাহেব, আমি যে পথের ভিখারি হয়ে গেলাম, আমার তো আর কিছুই রইল না। খোদার এই গজব আমার উপর কেন পড়ল? আমি তো কোনো পাপ করি নাই। তোমার কান্না তো তুমি কাঁচো, এদিকে আমার যে ঘুম হচ্ছে না আমার টাকার চিন্তায়। আপনার টাকা? শুধু টাকা তো নয়, তার সুদও। আমার এই সময়ে
এই অবস্থায় আপনি টাকা চাইতে আইলেন, এখন আমি আপনার টাকা কি কইরা শোধ করুন? আমার তো কিছুই নাই। তা নেই সে তো আমি দেখতেই পাচ্ছি, শুধু এই বাড়িটা ছাড়া। এই বাড়ি নানা সরকার সাহেব, এই বাড়ি আমি দিমুনা, এ আমার শেষ সম্বল। এটা দিয়া দিলে আমার মাথা গোজার আর কোনো জায়গা থাকবো না, মাইয়ারে নিয়ে আমার পথে দাঁড়াইতে হইব। এ চিন্তা করে কি লাভ বলো? আমার টাকা শোধ করতে হলে এ বাড়ির মায়া তোমাকে ছাড়তেই হবে। ঠিকই বলেছেন, আপনার যখন এ বাড়ির ওপর লোভ পড়েছে, এ বাড়ির মায়া আমাদের ছাড়তেই হবে। শুনলে হাফিজউদ্দিন, তোমার মেয়ের কথাটা শুনলে? চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো বাবা? আমাদের মতো গরিবের ধন কেড়ে নিয়ে তোরা বড় লোক হন। কি তোমার এত বড় সাহস আমাকে এভাবে অপমান করলে? আপনাদের অপমান করার সাহস বা ক্ষমতা আমাদের কোথায়? যদি থাকত তাহলে আজ শুধু অপমানই নয়, বাড়ি থেকে বের করে দিতাম। এত বড় কথা আমার মুখের উপর বললে? বেশ, আমিও দেখে নেব এই বাড়ি থেকে কে কাকে বের করে। কান খুলে শুনে নাও হাবিজুদ্দিন, সোমবারের মধ্যে আমার সমস্ত টাকা সুদে আসলে ফেরত দিতে না পারলে আদালতে ডিক্রি জারি করে এই বাড়ি থেকে সবাইকে ঘাড় ধরে বের করে দেবো। মনে রেখো। মা, এ তুই কি করলি? এ কি হইল? আমার যে সব দিক দিয়ে সর্বনাশ হয়ে গেল। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। ময়না, আপনি কেন এসেছেন? আমরা কিভাবে কাঁদছি দেখতে না আরো কিছু বলতে। কি বলছো ময়না? আমি তো এসেছিলাম জানি দয়া দেখাতে, কিন্তু আপনারা তো অনেক দয়াই দেখিয়েছেন, আর কেন? তুমি ভুল করছো ময়না, আমি শুধু তোমাদের দেখতে এসেছিলাম। তাহলে দেখে যান যে আমরা এখনো মরে যাইনি, আর দুঃখে কষ্টে এত সহজে মরবো না, কারণ দুঃখেই আমাদের জীবন গড়া। এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছো ময়না? হ্যাঁ আপনাকে, কারণ কারো দয়ার ভিক্ষায় আমরা আর বেঁচে থাকতে চাই না। আপনি চলে যান, দয়া করে এখান থেকে চলে যান। শুধু লেখাপড়াই শিখলেন মতি মিয়া, দুনিয়াটা এখনো চিনলেন না। কি বলতে চান? শুধু এই যে দয়ার ভিক্ষায় এখন আর ওদের দরকার নেই। দুদিন বাদে যে রাজরানী হবার স্বপ্ন দেখছি, সে আপনার কাছ থেকে এখন দয়া নিতে যাবে কেন? তার মানে? কেন আপনি শোনেননি? ময়না বিবি যে জমিদার গিন্নি হতে যাচ্ছেন, সব ঠিকঠাক, শুধু দিন তারিখ ঠিক করতেই আমি এখন এসেছিলাম। দুশের চাল আর এই দুটো টাকা চুপ করে ময়নার হাতে দিয়ে আয়, আর ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলিস। সে আসবে না মা, আর তোমার দেয়া এই সামান্য চাল আর টাকাও ফিরিয়ে দেবে। কিন্তু তাদের যে খুব অভাব। সে অভাব মেটাবার লোক তুমি ছাড়াও এখন তাদের আছে। এসব রেখে দাও মা, তাদের মতো স্বার্থপর লোভী অকৃতজ্ঞ মানুষের কাছে তোমার এই স্নেহ মমতা ভালোবাসার কোনো দাম নেই। এত দিলি কেন মা? দুইটা তুইলা রাখ। তুমি খাও তো। তুই কখন খাবি? তুমি খাও, আমি পরে খাবো। না এখনই আমার সাথে খায়ালো, যা বাসন লয়ে। বাবা তুমি খেয়ে উঠলেই আমি বসবো, খাও। ভাতের হাড়িটা আমারে দেখা তো। বলেছি তো আমার ভাত আছে। দেখা ভাতের হাড়ি, দেখা বলছি বাবা, দেখা বাবা। Thank you.
বলছি বাবা, আমার একটু খেতে নেই, সকালে আমি পেট ভরে মুড়ি খেয়েছিলাম। মা, এক বেলা না হয় আমারে ফাঁকি দিলি, একদিন না হয় না খাইয়াই কাটাইলি, কিন্তু এইভাবে আর কতদিন, কতদিন তুই আমার সাথে অভাবে অনাহারে? না না না, আমি তার কিছুতেই মরতে দিব না, তার জন্যে আমার যা করতে হয় আমি করব। এই তো বাপের মতো কথা। নায়েব সাহেব, আপনি আমার বুদ্ধি দেন, আমারে কম আমি কি করুম, কি করলে আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারুম, কি করলে আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারুম? জমিদার সাহেবের সঙ্গে বিয়ে দিয়ে দিলে। জমিদার সাহেবের সাথে? হ্যাঁ, রাজ রানী হবে, তোমার এই দুঃখের দিন ফুরাবে, তোমার মেয়ের মুখে আবার হাসি ফুটে উঠবে। আর দেরি করো না। না, আর দেরি করুম না, দিমু, আমি জমিদার সাহেবের সাথেই আমার মাইয়া দিয়া দিব, তবু আমি ওরে না খাইয়া মরতে দিব না, আমি ওরে না খাইয়া মরতে দিব না। তাহলে পরশু শুক্রবার দিনই শুভ কাজটা করে ফেলো, আমি এক্ষুনি জমিদার সাহেবকে খবরটা দিয়ে আসি। ভুল করলাম না তো, তোর সুখ চাইতে গিয়া দুঃখ দায় কানলাম না তো, এখনো সময় আছে কমা, আমি টাকার লোভে কিচ্ছু করি নাই, আমি টাকার লোভে কিচ্ছু করি নাই, বিশ্বাস কর মা, আমি টাকার ভালোবাসি না, আমি টাকার ভালোবাসি না, আমি আমার মেয়েকে ভালোবাসি। নির্লজ্জের মতো নিজের বিয়ের খবরটা নিজেই দিতে এসেছ, কিন্তু তার কোনো প্রয়োজন ছিল না, আমি সবই জানি, তোমার মুখ থেকে নতুন করে শোনার আমার কিছুই বাকি নেই। বিয়ের তারিখটা পরশু শুক্রবার। তাহলে এখানে দাঁড়িয়ে কেন, যাও বাপ মেয়েতে উৎসব করো, আনন্দ করো, এতদিন পর তোমার বাবার আশা পূর্ণ হলো, এবার সোনা দানা টাকা পয়সায় তার ঘর ভরে যাবে, উড়ে ঘরে দালান উঠবে, চেঁচি মানুষ এত নিচ এত লোভী হতে পারে? আমাকে যা খুশি বলো, কিন্তু আমার বাবাকে নিয়ে আমি তোমাকে কিছুই বলতে দেব না, তার মতো মানুষ সংসারে হয় না, তার দুঃখে কষ্টের কথা তুমি না জানতে পারো, পৃথিবীর শুদ্ধ লোক জানে। তারা এটাও জানে যে টাকার লোভে তোমার বাবা তোমাকে বিক্রি করে ফেলেছে। মিথ্যে কথা, আমার বাবা আমাকে বিক্রি করেননি, করবেনও না। আর তুমি ভুলে গেলো, আমি ভুলে যাইনি, যে আমাকে বিক্রি করার অধিকার এখন যদি কারো থেকে থাকে সে শুধু তোমার আছে, বিক্রি করলে তুমি করছো। আমি? হ্যাঁ, ঠিকই বলেছে ময়না, তোদের জন্যই আজ ময়নার এভাবে বিয়ে হচ্ছে। কি বলছো মা? ঠিকই বলছি, তোর বাবার কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছিল ময়নার বাবা, সে টাকা শোধ দিতে না পারায় আজ তাকে বসত বাড়িটা পর্যন্ত ছেড়ে দিতে হচ্ছে, তাগাদার পর তাগাদায়, অভাবে অনাহারে চোখে মুখে পথ দেখতে না পেয়ে লোকটা পাগল হয়ে যদি বিয়েতে মত দিয়েই থাকে, কোথায় যাচ্ছিস? বাবার কাছে, শুধু এই কথাটা জানতে যে মানুষের চেয়ে টাকার দাম তার কাছে কতটা বেশি। এইসব লেকচার দেওয়ার জন্যে তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম, একটি পয়সা রোজগারের ক্ষমতা নেই, বড় বড় কথা হেনকারেঙ্গা পেনকারেঙ্গা, বাপের হোটেলে খাও তো পেটটি পাও না, কত ধানে কত চাল। তাই বলে আপনি একটা সংসারে এত বড় সর্বনাশ করবেন সামান্য কোটা টাকার জন্যে? বেটা বলি কি, 1000 টাকা সামান্য হলো? আয়, যদি বাপের বেটা হয়ে থাকিস 1000 টাকা এনে দিই না দেখি। দেব, তাই দেব, আপনার পাওনা টাকা আমি শোধ করে দেব। ছাল নাই কুত্তার বাঘা না। ময়না, 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 আমাকে ক্ষমা করো, বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না,
আমাকে একটি বার ক্ষমা করে দাও। এখন আমি সব শুনেছি, এ বিয়ে কিছুতেই হতে দেব না। তোমাদের দেনা আমি শোধ করে দেব। তোমাদের সংসারে আবার সুখ শান্তি ফিরিয়ে আনতে যদি আমার নিজেকে বিক্রিও করতে হয় আমি করব। তোমার এই অশ্রু মোছার ক্ষমতা আজ আমার নেই, তাই থাক যদি পারি এসে মুছব। বাধা দিলে না, এমন করে নিজের সর্বনাশ করো না বুবু। এমনও সময় আছে, এই বিয়ে তুমি বন্ধ করে দাও। না, আমি তা পারব না। তাইলে বুবু আমার কথা হলো, তুমি পলাইয়া যাও। না, তাতে বাবার মাথা হেঁট হয়ে যাবে, লজ্জায় ঘৃণায় লোকের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না। না না না, মেয়ে হয়ে আমি তাকে এত বড় আঘাত দিতে পারবো না। কিন্তু বুবু, অনেক মেয়েই কি এরকম পলায়ে যায়? তারা জানে না বাপ মার বুকে কতটা ব্যথা তারা দিয়ে যায়। তারা বোঝে না বাপ মার মুখে কিভাবে তারা কালি মাখিয়ে যায়। আমি আমার সুখ শান্তি পেলিয়ে দেব, নিজেকে বিক্রি করে ফেলবো, কিন্তু আমার বাবাকে কোনো দুঃখ পেতে দেব না। আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না পাখি ভাই, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না। চাচা, আমি ফিরে এসেছি চাচা, টাকা নেই, অনেক টাকা। আপনাকে আর কষ্ট পেতে হবে না, আমি থাকতে আপনাকে কোনো চিন্তা করতে দেব না। পাখি, দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর বুবুকে বল আমি ফিরে এসেছি, যা। বুবু তো নাই মতি ভাই। পাখি, ও বুবুর বিয়ে হয়ে গেছে। না, না, বিশ্বাস করি না পাখি, এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হতে পারে না পাখি। মতি ভাই, বিয়ে হতে পারে মতি ভাই, এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হতে পারে না চাচা, চাচা এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হতে পারে না, এ
হতে পারে না, হেবি হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মতি ভাই, মতি ভাই, পাখি, ময়নার বিয়ে হয়নি, ময়নার বিয়ে হতে পারে না, ময়না এ বিয়ে করতে পারে না, কিছুতেই না, মিথ্যে কথা এটা, মিথ্যে কথা, 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 ময়না, ময়না, ময়না।
আজ আমার খুশির সীমা নেই, এতদিন পর আমার শখ পুরো হলো, অবশ্যই সেটা তোমারই জন্যে। এমন প্যাচ তুমি কষলে। হুজুর, আমি তো আগেই বলেছিলাম, একটার পর একটা বিপদে ফেললে হাফিজউদ্দিন তার মেয়েকে বাপ বাপ করে আপনার হাতে তুলে দেবে। নায়েব, আমি লোকটা এত সহজ নই, এভাবে মেয়ে না দিলে জোর করে তুলে আনতাম। সে বড় ঝামেলা হুজুর, তার চেয়ে এই ভালো, যতদিন খুশি এখন শখ মেটান, পুরনো হয়ে গেলে বাপের মেয়ে বাপের কাছে পাঠিয়ে দেবে। কাউকে তোমায় বলে দিতে হবে না। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে মানুষ রূপে একটা শয়তানকে দেখার জন্যে, আর তাকে জানিয়ে দেবার জন্যে যে পাপ কোনো দিন লুকোনো থাকে না। কি বলছো তুমি, আমি তো কোনো পাপ করিনি। ঠিকই বলেছেন আপনি, আমাদের মতো অবলা মেয়েকে শুধু ক্ষণিকের শখ মেটানোর জন্য আনাটা আপনার কাছে কিসের পাপ? তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা তো আপনার নেশা। তুমি ভুল করছো, আমি তোমাকে জোর করে আনিনি, বিয়ে করে এনেছি। আমার সুখের স্বপ্ন ভেঙে দি, আমার দুঃখী বাপকে ঠকিয়ে, কিন্তু আপনার ছল বল আর কৌশলের এখানেই শেষ। আপনার চক্রান্ত আমাকে বাড়ি পর্যন্ত আনতে পেরেছে সত্যি, কিন্তু মনে রাখবেন, আপনার কামনা কোনো দিন পুরো হবে না। আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে কোনোদিন স্পর্শ করতে পারবেন না। তুমি না আমার মা, মা হয়ে ছেলের মনের কথাটি বুঝলে না, জানলে না কোথায় তার সুখ শান্তি। মা গো, হে তুমি কি করলে, আমি যে আমার সুখ শান্তি চিরজীবনের মতো হারিয়ে ফেললাম। সামান্য কটা টাকার জন্য তাকে বিক্রি হতে দিলে, একবারও আমার কথা ভাবলে না, একবার তুমি বাধা দিলে না। মা, তোর মা বাধা দিলেও এ বিয়ে বন্ধ হতো না, এ বিয়ে হতোই, কারণ বাপ বেটি দুজনেরই টাকার লোভ ছিল। না, মিথ্যে কথা, টাকার লোভ তাদের নেই, টাকার লোভ আছে তোমার। তারা সন্তানের যে টাকাকে বেশি ভালোবাসে না, তুমি ভালোবাসো। তাই যদি হতো তাহলে এভাবে রাতারাতি বিয়েটা দিয়ে ফেলতো না, তোর জন্য দু একদিন অপেক্ষা করত। চললাম তো আর আসিস। কই যেতেছ মনে ভাই? মরতে মরতে মরতে। কেন কেন? আরে জাল্লাইগা বাইচা ছিলাম, সেই যখন আমার কলিজা ছিড়া পরের বাড়ি চলে গেল, তখন আমি আর বাইচা থাকুন কার লাইগা? আমার লেগা দুয়ার রেখো পাখি ভাই, আমি মরতে চললাম। শোনো শোনো, পিছনে ডাইকো না পাখি ভাই, আমারে আর বাধা দিও না। যাও পাখি, বলো তারে, সে যেন ভোলে না মরে। প্রাণ দেবার তুমি কেন পারুম না নাকি? এই দুনিয়ায় ময়নার লেগে যদি কেউ জান দিবার পারে, সে আমি, আর কেউ না। মনে রাখো। আচ্ছা, আমিও বললাম তোমার তামসা দেখতে। আসমান জমিন সাক্ষী থেকো, আমি আইস পিরিতের লিগা জান দিতাছি, ময়নার সাথে
বেহেস্তে যেন আমার বিয়ে হয়। সত্যি মরে কি এর মরে, তুমি তামসা দেও না। চুপ বেটা, মরণ তো সোজা না, আমি বহুত চেষ্টা করতেছি, আমার দম বাইরে না। আরে বেটা যা দম না, মরলে তো তিনজন রে বাইন দাঁড়িয়ে যাইব। তুমিও পাগল হইছো কে ঠামরে? আবার কি হইল গুরু? হারাম দাদা, হাঁটু পানির মধ্যে আমি উপর হয়ে দমটা বাইর করুন কেমনে? কত্তা মাইরা নিচে গেলে তো আমি বুদ্ধির দিয়ে উপরে উঠে যাই। লাও লাও বহুত হয়েছে, তখন উঠাও একটা বিল খাইয়ে যাও। আই নি মথারামেরা, জলদি করে আমার একটা বেশি পানিওয়ালা জায়গা খুঁজে দে না, বেশিক্ষণ পানিতে থাকলে আমার আবার জ্বর আইতে পারে। মোনা লটারিতে 2 লাখ টাকা পাইছে? হ্যাঁ সরকার সাহেব, হ্যাঁ সেই জন্যই তো আপনার কাছে আসলাম। মোনার মতন গরিব মানুষ 2 লাখ টাকা পাওয়ার খবর পাইলে হার্ট ফেল করে যেন মরিয়া যায়। ঠিক ঠিক, খবরটা একবারে দেওয়ান যাইব না, আস্তে আস্তে কথাটা ভাঙতে হইব, বুঝলেন মাস্টার সাহেব? জি 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 জি। এই হে মোনা স্যার, আমি আর কোন ব্যাপার কিছুই না মোনা সাহেব, এই আপনার কাছে একটা পরামর্শ নিব। ধরেন আমি না, আমি কেন, ধরেন আপনি কোনখান থেকে 20,000 টাকা পাইলেন, তাহলে আপনি কি করবেন? 20,000 টাকা? 20,000 টাকা পাইলে আমি ময়নারে দূর অহনার কি করুন? তা যাই করি না কেন সরকার সাহেব, বুঝলেন, এই টাকার লাইগা যারা মনের মতো বিয়া করতে পারে না তাকে সব বাইরে আমি টাকা দিয়ে বিয়া করাই দেব। ও আর যদি 50,000 টাকা পান? দূর ডাক মাস্টার, 50,000 টাকা আমি কই থেকে পাবো? খামাখা আপনি আমার মনটা খারাপ করতেছেন। ধরেন যদি পাইলেন। পাইলে? জি পাইলে কি করুম? শাহজাহান বাদশাহ তো ভালোবাসা তাজমহল বানাইছিল, 50,000 টাকা দিয়ে আমি তো তাজমহল বানাইবার পারুম না। তো জান ময়নার নামে এই গ্রামে একটা মসজিদ আর একটা মাদ্রাসা বানাইয়া দেবো। আর 1 লাখ টাকা পাইলে? এইটা আবার আপনি একটা কথা জিগেলেন। আরে 1 লাখ টাকা পাইলে আমি ওই জমিদার বাড়ির ঠিক উল্টা দিকে ওই রকম একটা মহল বানাবো, আমার একটা জিদ আছে, বুঝলেন? হ হ, যদি পুরা 2 লাখ টাকাই পান? দূর আপনারা আমার পাগল পাইছেন নাকি? আরে কই যান কই যান, শুনে সরে, আমি একটা ভালো কাম করতেছিলাম, আমরা এনে একটা চক্করের মধ্যে ফালাই দিছে। 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা গাছের গোটা। আরে শুনে শুনে, গরিবের কথা শোনেন, রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন খান। এই ধরেন 2 লাখ টাকা পাইলে আবার কয় পাইলাম? আপনি কি আমার পাগল পাইছেন? 2 লাখ টাকা আমি কেন, আমার বাপেও কোনোদিন চোখে দেখে নাই। যদি পান সরকার সাহেব, কি তারিখ আইছেন? তো
মনে করেন না কোনখান থেকে পাইছেন। পাইছি আমি, হ্যাঁ 2 লাখ টাকা, অর্ধেক টাকা আপনারে দিয়া দিমু। অর্ধেক টাকা আমারে? 1 লাখ? 1 লাখ টাকা। সকে স্যার, আপনি তো লটারিতে পুরো 2 লাখ টাকা পেয়েছেন। 2 লাখ টাকা? আমি পাইছি। আপনি কেডা পাইছে? আরে বাপরে, আমার হুকুম ছাড়া এ বাড়ি থেকে ওকে কেউ নিয়ে যেতে পারে না। কি কনা, আমি ওর বাবা, আমি ওরে নিয়ে যাইতে পারুন না? না, পারেন না। ওর উপর আপনার এখন আর কোন দাবি নেই। আমি জানি, বড় লোকের কাছে দিয়া দিলে মাইয়ার উপর গরিব বাপের কোন দাবি থাকে না। সেই জন্যই তো আমি মাইয়ার দিয়া দিছিলাম, শুধু ওর সুখের জন্য, ওর শান্তির জন্য। কিন্তু এই কি সেই সুখ, সেই শান্তি যার স্বপ্ন আমি দেখছিলাম, যার জন্য আমার ময়নার আমি বিয়া দিছিলাম? তার জন্য আমি দায়ী নই, দায়ী আপনার ওই অবাধ্য মেয়ে, যার অহংকার আর দুর্ব্যবহার আমাকে অতিষ্ঠ করে তুলেছে। ছেলে মানুষ কতই বা বয়স, আর কেই বা বোঝে, হয়তো কোন অন্যায় কইরা ফেলাইছে। ওরে বাড়িতে নিয়া আমি বুঝাইয়া শুনাইয়া আবার আপনার কাছে ফিরাইয়া যাব। বিশ্বাস করেন, আমি আমি কোন দাবি করতেছি না,
শুধু আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, ওরে আমার সাথে দু একদিনের জন্য যাইতে দেন, আমার সাথে যাইতে দেন, আমার সাথে যাইতে দেন। বেশ, নিয়ে যান, কিন্তু মনে রাখবে এর পরও যদি আপনার মেয়ের কোনো পরিবর্তন না হয় তাহলে আমি আপনাকেও রেহাই দেব না। যেতে দিয়ে ভুল করলাম না তো, আমার শখ যে এখনো পুরো হলো না। হবে, তুমি ঘুমই মতো আইলা না, আরে টাকা তুমি সময় মতো আইলা না, এই টাকা চাইলাম যাহার তরে, এই টাকা চাইলাম যাহার তরে, সে চইলা গেল পদের ঘরে, তোমার পাইলাম কিন্তু, তোমার পাইলাম কিন্তু তারে তো পাইলাম না, হাজার টাকা তুমি সময় মতো আইলা না। এখন টাকার ছড়া ছড়ি তোমার উপর গড়া গড়ি, এখন টাকার ছড়া ছড়ি, আরে এখন টাকার ছড়া ছড়ি তোমার উপর গড়া গড়ি, ইচ্ছা করলে দিতে পারি কিন্তু আমি দিব না, তাতে যে মনের জ্বালা, হায় 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 হায়, তাতে যে মনের জ্বালা, হায়রে আমার মিটব না, আমি যাদের হারাইলাম তাতে পাইব না, আর টাকা তুমি সময় মতো আইলা না। টাকা তুমি দেখতে গোল, বড় তুমি গন্ডগোল, টাকা তুমি দেখতে গোল, আরে টাকা তুমি দেখতে গোল, করো তুমি গন্ডগোল, আমারে খাওয়াইছো ঘোল, আমি কিন্তু ছাড়ু না, টাকা তোমায় শাস্তি দিম, টাকা তোমায় শাস্তি দিম, আমি খরচ করুম না, যাদের সিন্ধু কে তো বাহাদুরি চলবো না, আরে টাকা তুমি সময় মতো আইলা না। কে পাখি? আয় আয়। কিরে মনটা খারাপ দেখতেছি? হ মনা ভাই, ও বললে কে? ময়নারে দেখতে গেছিলি? চাচাই গেছিল, বাড়িতে লই আইছে। ময়না কেমন আছে রে? এই কথা আমার আর জিগায় না মনা ভাই, বুবুর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাব কোনোদিন আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম রে, আমি জানতাম, যাও গিয়ে সেসব কথা আজ ময়নার একবার দেখবার যাও। কয়দিন থেকে ওর কথা আমারও খুব মনে পড়তেছে,
চল কিছু খাবি, চল আয়। ময়না ভালো আছো তো? খুব ভালো। তোমার কপালে এটা কিসের দাগ? কপালের চাচা, রাত থেকে নাকি তোমার শরীর খুব খারাপ, ডাক্তার দেখাইছো? না, ডাক্তার দেখায় কি হইব। কও কি চাচা, জ্বরে তোমার গা পুড়া যাইতেছে আর তুমি ডাক্তার দেখাইতে চাও না? হয় পাখি, চল আমার সাথে, আমি অক্ষুনি ডাক্তার লই আসি। না না মনা, তুই কেন আমার লইকা কষ্ট করবি? চাচা, জীবন ভর তুমি আমারে পরি মনে করলা, তোমাগো সুখের সাথী নাই হইলাম, দুঃখের সাথী তো হইতে দাও। আল্লাহ তোকে হায়াত দিক মা, রাজরানী করুক। না বাবা না, এই দোয়া তুমি কাউকে দিও না, কাউকে দিও না বাবা, এই দোয়া নয়, অভিশাপ, অভিশাপ। তুই যে বাড়িতে আবার কোনোদিন আসবি তা আমি ভাবতেও পারিনি। কেন, বিয়ের পর মেয়ে মাকে দেখতে আসবে না, তাকে বলবে না সে কেমন আছে, কিভাবে তার দিন কাটছে, কেমন সুখের সংসার সে করছে, এসব বলে আমাকে আর কষ্ট দিস না মা। আমি জানি আমি অপরাধী, আমারই জন্য দুটো জীবন এভাবে নষ্ট হয়ে গেছে, আমারই সামান্য ভুলে। আর শুধু তোকেই নয়, আমার নিজের ছেলেকেও আমি হারিয়ে ফেলেছি মা, আমার নিজের ছেলেকেও আমি হারিয়ে ফেলেছি। তুমি দেখো না
মনো যদি যায় ভেকে আমারে ভুবন ধারে, নেই কোনো ক্ষতি জীবনের আলো নিভে যায় যদি বারে বারে, সুখে থাকো তুমি এই শুধু বলি আর কিছু নেই কামনা। তুমি দেখো না ভালোবাসা পে যে ব্যথা পেছি ভুলে যাই তারে যেন আমি, সবই আছে সেই তো আগের মতো, শুধু আজ গো নাই তুমি যেখানে থাকো মনে মন বলি মোরে তুমি মনে রেখো না। তুমি দেখো না দেখো না আমারে, তুমি কাছে দেখো না দূরে আছে সেই ভালো নিয়ে বেদনা। তুমি দেখো না বারবার তুমি কেন আমার কাছে আসছো, কি চাও তুমি? তোমার মঙ্গল সুখ শান্তি আর কিছু না। তা তুমি চাও না, বোধ হয় কোনো দিন চাইতেও না। আমি কি চেয়েছিলাম কি চাই তা এখন বুঝে গেলাম। তাহলে আবার কেন আমাকে কষ্ট দিতে এলে? চাও আবার তা তো হয়েই গেছে, যাও আর কোনো দিন তুমি আমার কাছে এসো না। না, আমাকে যে শাস্তি দিতে হয় তুমি দাও, কিন্তু এ শাস্তি আমাকে দিও না, আমি পারবো না। বেশ, তাহলে আমি চলে যাব দূরে, বহু দূরে, যেখানে তুমি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। কোথায় যাচ্ছিস? জানি না। ফিরবি কবে? তাও জানি না মা। আমার মনে তুই এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মতি? আমি জানি তুমি কষ্ট পাবে, অনেক আশা ভরসা নিয়ে আমাকে মানুষ করেছিলে, কিন্তু কিন্তু আমি তোমাদের কোনো কাজেই আসতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। না, তোকে আমি কিছুতেই যেতে দেব না। আমাকে বাধা দিও না মা, তাতে তুমি আরো কষ্ট পাবে, কারণ আজ আমি কোনো বাধাই মানব না। তবে যা, মায়ের বুক ভেঙে গিয়ে যদি শান্তি পাস যা, শুধু যাবার আগে এটা বলে যা আমি কি নিয়ে থাকবো, কি বলে আমার মনকে বোঝাবো। এই বলে যে তোমার ছেলে মারা গেছে মা। ময়না ময়না, সে চলে গেছে, সে চলে গেছে। কে কে মা? আমার মতি চলে গেছে। আমি জানি তুই ছাড়া আর কেউ পারবে না, তুই ওকে ফিরিয়ে আন, আমার ছেলে আমাকে ফিরিয়ে এনে দে। সে চলে গেছে মা, সে চলে গেছে।
না, সে যাবে না, সে যেতে পারে না। তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে। আমার সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। সেটা তুমি মনে করতে পারো, কিন্তু আমি মনে করি না। আমি তোমাকে যেতে দেব না। আমাকে বাধা দেওয়ার অধিকার এখন আর তোমার নেই। আছে, শুধু আমারই আছে, তাই তুমি যেতে পারো না। আমার কাজ কেউ ফেরাতে পারবে না, আমি যাবই। হ্যাঁ, যাবে যাবে মতি, যাবে। তবে আমি বেঁচে থাকতে নয়, আমি মরে গেলে আমাকে কবর দিয়ে যাবে। চলো, মাকে আমি কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো। তুমি নিজের চোখে দেখেছো না? হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু ময়না মতিকে ফিরিয়ে আনতে যাবে কেন? হুজুর, তারা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ হুজুর, বিয়ের আগে থেকেই তাদের ভালোবাসা ছিল, তারা কেউ কাউকে ভুলতে পারেনি। আমি ভুলিয়ে দেব চির জীবনের মতো, তোমরে পিছে নিশ্চিন্ত করে ফেলব। তুমি যাও, এই মুহূর্তে ময়নাকে আমার কাছে নিয়ে এসো। যদি না আসতে চান, জোর করে তুলে আনবে। সরকারের ছেলে মতিকে জ্যান্ত মাটিতে ফুঁতে আমার কাছে ফিরে আসবি। যা! না 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 না, ময়না এখন যাইব না। আমার এ আয়া, ও কিছুতেই যাইব না। আমি ওরে যাইতে দিব না, কিছুতেই না। যেতে ওনাকে হবে, আর এই মুহূর্তে। যদি না যাই? আমি বাধ্য হব আপনাকে জোর করে নিয়ে যেতে। খবরদার, যা বলেছ বলেছ, আর একটি কথা না বলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও। আপনাকে না নিয়ে আমি যেতে পারি না বেগম সাহেবা। আমি হুকুমের গোলাম, আমাকে ক্ষমা করবে। হাত ভাঙ্গা হারামু, মায়া লোকের গায়ে হাত দিতে শরম করে না বেয়াদব। জমিদার সাহেবের হুকুম। ময়না জমিদার সাহেবের কিনা বান্দি না, যে চাকর দেওয়া তার লেখায় জুতো লয়ে যাব। আমাদের ব্যাপারে আপনি কেন আসেন মোনা সাহেব? আমি অন্যত আইব কে? যা যা এখান থেকে, নইলে তোর পিজার রাস বানায় ভালো। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে জমিদার সাহেবকে সব বলছি। যা যা বগিয়া, আর সাথে সাথে এইটাও করে দিস যে মনা বাইচা থাকতে হবে, ওপর জুলুম করা আর সহজ হইব না। যা যা। তোমরা ঘাবড়াইও না, মনা এখনো বাইচা আছে। বেগম সাহেব, দরো শয়তান,
পয়সার লোভে মানুষ খুন করতে তোদের বাধে না? ভালো চাস, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। কিন্তু হুজুরকে গিয়ে কি বলবো? তোদের হুজুরকে গিয়ে বল যে মতির প্রাণ নিতে হলে আগে ময়নার প্রাণ নিতে হবে। যা, চলে যা, চলে যাও এই মুহূর্তে এখান থেকে, চলে যাও এ গ্রাম ছেড়ে, চলে যাও নিষ্ঠুর অত্যাচারী নাগালের বহু দূরে। তুমি আমাকে চলে যেতে বলছো মানে? আমি বলছি, আমি তোমাকে ফিরিয়ে এনেছিলাম, আজ আমি তোমাকে চলে যেতে বলছি। তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। আর তুমি আমাকে আমার অদৃষ্টের ওপর ছেড়ে দাও, তবে এটা জেনে যাও যে আমি শুধু তোমারই, তোমার ছিলাম, তোমারই থাকব। না, আমি তোমাকে এভাবে ছেড়ে যাব না। তুমি যাবে, তোমাকে যেতে হবে। না ময়না, আমি এত বড় স্বার্থপরের মতো শুধু প্রাণের ভয়ে তোমাকে অবস্থায় ফেলে যাব না। আমি এখানেই থাকব, তোমারই কাছে কাছে, যতদিন দেহে প্রাণ আছে বাঁচলে দুজনেই বাঁচব, যদি মরতে হয় দুজনেই মরব। যাও বাড়ি ফিরে যাও। পাখি, তুই ওর সঙ্গে যা। আর তুমি? আমার জন্য তোর ভাবতে হবে না, তুই যা, যা না। কোথায় গিয়েছিলে? যাকে মারতে চেয়েছিলেন তাকে বাঁচাতে। এ কথা আমার মুখের উপর বলতে তোমার লজ্জা ভয় কিছুই হলো না? না, লজ্জা বা ভয় আজ আমার কিছু নেই। ভাগ্যে যা লেখা আছে তার জন্য আমি প্রস্তুত। সেজন্যই কি আমার হুকুম অমান্য করে নায়েবকে ফিরিয়ে দিয়েছিলে? হ্যাঁ, তাই। এ জীবন থাকতে আমি আর সে বাড়ি ফিরে যাব না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কার সাহসে এ কথা বলছো? যিনি অবলা অসহায়কে সাহস দেন সে সৃষ্টিকর্তার সাহসে। কি তুমি আমাকে ফেরাতে পারবে না? আমি তোমাকে নিয়ে যাবই। না 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 না, এ অন্যায়, এ অবিচার, এ জুলুম। ইনকার করে কোনো লাভ নেই, কেউ আজ আমাকে বাধা দিতে আসবে না। তোমার সেই প্রিয় লোকটিও না, কারণ মৃত্যুর ভয় তারও আছে। না নেই, ময়নার জন্যে প্রাণ দিতে মতি ভয় পায় না। তাহলে তুমিও আজ রেহাই পাবে না, আমি দুজনকেই শেষ করে দেবো। মতি, ময়না, ময়না, মতি, ময়না, দে শেষ করে দে। ময়না মতির গল্প আজ এখানে শেষ হয়ে যাক। শেষ তো হবে আমি যা চেয়েছি তা আদায় করে নেবার পর। না, আমাকে মেরে ফেলে চয়তা, আমাকে মেরে ফেল মতি, মতি। চলো না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না বাবা, আমি যাব না। না না, ও যাইব না, ও যাইব না, ও ছেড়ে দেন, আমি ওকে যাইতে দিব না। সরে যাও বাবা। বাবু, চলো না, যাবে না বাবা, যেতে তোমাকে হবে। চলো, যা বলো।
ময়না ও ময়না রাতের পর রাত তুমি আমাকে বঞ্চিত করেছ, কাছে আনতে চাইলে দূরে সরে গিয়েছ, কিন্তু আজ আজ আর তোমাকে আমি শেষ সুযোগ দেব না। বিবাহের প্রথম রাত থেকেই সে সচেষ্ট ছিল, কোন পথ না পেয়ে অবশেষে দারুণ বিতশ্রদ্ধা ও তীব্র বিদ্বেষের বশবর্তী হয়ে আসামী ময়না বিবি তার ন্যায়সঙ্গত ও আইনসম্মত স্বামী জমিদার কাদের চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করে। মিলন, মৃত কাদের চৌধুরীর হত্যাকারী ময়না বিবি ছাড়া আর কেউ হতে পারে না। এই ব্যাপারটা আকস্মিক নয়, পরিকল্পিত, সাময়িক উত্তেজনার অভিব্যক্তি নয়, ডেলিভারেন্স অর্ডার। এ সম্বন্ধে তোমার কিছু বলার আছে? খুন আমি করিনি হুজুর, বিশ্বাস করুন আমি খুন করিনি। এ কথা প্রমাণ করতে পারো? আমি শুধু শেষবারের মতো বলতে চাই যে আপনারা ভুলে যাবেন না যে কতখানি বিদ্বেষ, ঘৃণা আর জিহাংসার বশবর্তী হয়ে জমিদার কাদের চৌধুরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কল্পনা করুন আপনারা সেই ভয়াবহ দৃশ্য, মনে করুন আপনাদের চোখের সামনে স্ত্রী তার স্বামীর পিঠে আমূল বসিয়ে দিয়েছে। আসামি তার স্বামীকে হত্যা করেছে বলে যদি প্রমাণ হয়ে থাকে তাহলে আপনারা আসামি কঠোর শাস্তির ব্যবস্থা করুন। আমার দৃঢ় বিশ্বাস যে আসামি আইনের চোখে দোষী। না না, নির্দোষী ময়না, নির্দোষী মিলর্ড খুন ময়না করেনি। তাহলে কে কে তাকে খুন করেছে? হ্যাঁ বলুন, জমিদার কাদের চৌধুরীকে কে খুন করেছে? আমি তাকে খুন করেছি।
লাভ, ময়নার কোনো অপরাধ নেই। ময়না জমিদারকে খুন করেনি, লুট করেছি আমি। সে আমার সুখের স্বপ্ন ভেঙে দিয়ে আমার ময়নাকে জোর করে বিয়ে করে। আমি আমার বোনের রাগ জ্বালা কিছুতেই সামলাতে পারিনি, আমি তাকে হত্যা করি। সব ওর মিথ্যা কথা হুজুর, সব ওর মিথ্যা কথা। কে তুমি? আমি মনা। কি চাও তুমি? চাই না আমি কিছুই, আমি খালি কইতে চাই সে মিথ্যা কথা কয়ে ময়নারে বাঁচাইতে চায়। সে জমিদাররে খুন করে নাই, আমি করছি, আমি তারে খুন করছি। জমিদারকে তুমি খুন করেছ, এর কোন প্রমাণ আছে? আছে হুজুর, আছে। এই সেই ছুরি, যে ছুরি দিয়ে আমি জমিদাররে খুন করছি, তার রক্তের দাগ আইজ ওই ছুরিতে লাইগা আছে। আর লাইগা আছে তার রক্ত আমার এই জামায়। আচ্ছা, জমিদার সাহেবের সঙ্গে আপনার আগে থেকে কোনো বিবাদ ছিল? তার সাথে আমার কোনো বিবাদই ছিল না। নায়েবের বুদ্ধিতে ধোকা দিয়া ময়নারে বিয়া করে এই লোকটা আমার হাতে মরল। আমি যদি সেই দিন ওই শয়তান নায়েবরেও পাইতাম, তাহলে তারেও খুন করতাম। কিন্তু এসব কথা আপনি স্বীকার করছেন কেন? করুন না, আমি স্বীকার করুন না। আমি স্বীকার না করলে, আমি স্বীকার না করলে তো ওর শাস্তি হয়ে যাব। আর ওর শাস্তি হলে ময়নার জীবনে সুখ আর ফিরাইব না, দুইটা জীবনে নষ্ট হয়ে যাব। কারণ আমি জানি, আমি জানি এরা একজন আরেকজনকে কতখানি ভালোবাসে। আমিও ভালোবাসতাম ময়নারে ছোট খাল থেকে, কিন্তু সে আমার কোনো দিন ভালোবাসে নাই। সে ভালোবাসে মতির, তার প্রাণের চেয়েও বেশি। তবু তবু তার সুখ শান্তি আমি আমার অন্তর থেকে চাইতাম, সে সুখে থাক। এছাড়া জীবনে আমি আর কিছুই চাই নাই বুঝবো। কিন্তু তাও যখন হইল না, ময়নার জীবনে যখন সুখ আর আইল না, জমিদার যখন দিনের পর দিন তার উপর জুলুম করতে লাগলো, তখন ভাবলাম তার রাস্তার এই কাঁটা সরাইয়া ফেলতে হইব। কসম খাইলা, ময়নার জীবন এইভাবে নষ্ট হইতে দেব না, জীবন দিয়াও তার সুখ শান্তি ফিরাইয়া দেব। তাই হুজুর, আমার প্রাণের বদলে তার সুখ শান্তি কিনলাম জমিদারে খুন কইরা। এর কোনো সাক্ষীর দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই, কেউ এই কথা মিথ্যা করিব না। কারণ এ সত্য, এতে এক বিন্দু মিথ্যা নাই। হুজুর আমার শাস্তি দেন, আমার জেল ভাই কারাপানি যা ইচ্ছা শাস্তি দেন। আমি আর সুখী, আমার কোনো দুঃখ নাই। কারণ আমি আজ ময়নারে ফিরাই দিতে পারছি, ময়নার জীবনে যা চাইছিল তাই ফিরাইয়া দিতে পারছি। ময়নারে তার মতি, মতিরে তার ময়না, ময়নারে তার মতি, মতিরে আমার ফাঁসির হুকুম হয়েছে। ওই দেখো, আমি তো কান্দি না,
আমি তো কান্দি না। এই নাও, এই দলিলটা রাখো, আমার আর কেউ তো নাই, তাই আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব তোমার নামে দিয়া গেলাম। মতি মিয়া মনা ভাই, আপনের ময়না মনা ভাই, আর মতি মিয়া যদি কোনো দিন কোনো দোষ করে থাকি আমার মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে মনে মোদে